নমস্কাৰ, মই ভাস্কৰ জ্যোতি প্ৰায়। আপোনালোক সকলোকে আৰৰ কথালৈ স্বাগতম জনাইছো। অসমৰ পাঁচ বিধানসভা সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ ভিতৰত এটা গুৰুত্বপূৰ্ণ সমষ্টি আছে সিদলি। সিদলি বিধানসভা সমষ্টি নিৰ্বাচনী প্ৰেক্ষাপট আজিৰ দিনত কেনেকুৱা? সিদলি বিধানসভা সমষ্টিৰ নিৰ্বাচন কোন দিশে গতি কৰাৰ সম্ভাৱনা আছে? বিটিআৰৰ নিৰ্বাচনৰ আগে আগে অনুষ্ঠিত হোৱা সিদলিৰ উপনিৰ্বাচনে বৰভূমি ৰাজনীতিৰ কোনকেইটা দিশক প্ৰতিফলিত কৰিব? সিদলিৰ নিৰ্বাচনৰ বহুমাত্ৰিক দিশ আছে। আজি আঁৰৰ কথা সিদলিৰ কেইটামান দিশ আমি ফঁহিয়াই চোৱাৰ চেষ্টা কৰিম। সিদলি বিধানসভা সমষ্টি অনুসূচিত জাতিৰ, অনুসূচিত জনজাতিৰ বাবে সংৰক্ষিত সমষ্টি। অনুসূচিত জনজাতিৰ এই সমষ্টিটোৰ এক গৌৰৱময় ঐতিহ্য আছে, আৰু এই গৌৰৱময় ঐতিহ্যৰ দিশৰ পৰা বৰ্তমান সিদলি সমষ্টিৰ ৰাজনীতি কোন দিশে গতি কৰিছে সেয়া চাব লাগিব। কাৰণ সিদলি সমষ্টি শেহতীয়াকৈ যোৱা ডেৰটা দশক বড়ভূমি ৰাজনীতিৰ অন্যতম গুৰুত্বপূৰ্ণ সমষ্টি হিচাপে বিবেচিত হৈ আহিছে। সিদলি সমষ্টিত UPPLৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰী লোকসভালৈ সাংসদ হিচাপে নিৰ্বাচিত হোৱাৰ পাছত অনুষ্ঠিত হোৱা এই উপনিৰ্বাচনত UPPLৰ ভেটি অক্ষুণ্ণ আছেনে? BPFএ হেৰুৱা শক্তি ঘূৰাই আনিব পাৰিবনে? বা কংগ্ৰেছে বড়ভূমিত যি শক্তি হেৰুৱাইছিলে তাক কিঞ্চিত সঞ্চয় কৰিব পাৰিছে? মূলতঃ এইকেইটা দিশ ওলাব। তাৰ লগতে BJPৰ শক্তিৰ উমানো পোৱা যাব এইবাৰৰ নিৰ্বাচনত। সিদলি সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে UPPLৰ প্ৰাৰ্থী নিৰ্মল কুমাৰ ব্ৰহ্ম, BPFৰ প্ৰাৰ্থী ক্ষুদ্ধ বসুমতাৰী আৰু কংগ্ৰেছ প্ৰাৰ্থী সঞ্জীৱ ৱাৰীয়ে। মূলতঃ যুঁজখন এই মুহূৰ্তলৈকে UPPL আৰু BPFৰ মাজত যুঁজ হ'ব, কাৰণ সমষ্টিটো UPPLৰ দখলত আছিল। যোৱা বিধানসভা নিৰ্বাচনত UPPL আৰু BJP মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী হিচাপে জয়ন্ত বসুমতাৰীয়ে জয়লাভ কৰিছিলে। কিন্তু তাৰ পূৰ্বে 2006 আৰু 2011-2016ত সমষ্টিটো দখল কৰিছিলে বড়ভূমিৰ জ্যেষ্ঠ ৰাজনীতিক চন্দন ব্ৰহ্মই। চন্দন ব্ৰহ্মই BPFৰ UPPLত যোগদান কৰিলে, আকৌ যোগদান কৰিলে, তৎসত্ত্বেও কিন্তু UPPL তাত কিমান শক্তিশালী হ'ল চন্দন ব্ৰহ্মৰ যোগদানৰ পাছত, বা BPFএ হেৰুৱা শক্তি ঘূৰাই অনাৰ বাবে কি কৰিব পাৰে? স্বাভাৱিকতে যুঁজখন BPF আৰু UPPLৰ মাজত যুঁজ হ'ব। কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকী বিশেষ শক্তিশালী প্ৰাৰ্থী নহয় আৰু দুইকুণীয়া প্ৰতিদ্বন্দ্বিতা হোৱাটো স্পষ্ট হৈ পৰিছে সিদলি বিধানসভা সমষ্টিত। সিদলি বিধানসভা সমষ্টিত জনজাতি ভোটাৰ আছে প্ৰায় 1,20,000, অৰ্থাৎ বড়ো, ৰাভা, শৰণীয়া, কছাৰী, মদাহী আদি জনজাতীয় জনগোষ্ঠীৰ ভোটাৰৰ সংখ্যা 1,20,000তকৈও অলপ বেছি হ'ব। মূল নিৰ্ণায়ক ভূমিকা পালন কৰে এই বড়ো, ৰাভা, শৰণীয়া, কছাৰী, মদাহী জনগোষ্ঠীৰ ভোটাৰে। স্বাভাৱিকতে এই জনজাতীয় জনগোষ্ঠীৰ ভোটাৰৰ বিন্যাসো কিন্তু একৰক্ষিক নহয়। তেওঁলোকৰ ভোটাও কিন্তু বিভিন্ন দিশেৰে গতি কৰিছে পূৰ্বৰ আটাইকেইটা নিৰ্বাচনত। এই সেই দিশৰ পৰা 1,20,000 জনজাতীয় ভোটাৰৰ বড়ো, ৰাভা, শৰণীয়া, কছাৰীৰ ভোট কোন দিশে চাই সেয়া লক্ষণীয় হ'ব। সমষ্টিটোত আদিবাসী ভোটাৰ আছে 20,000। আদিবাসী ভোটাৰে গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰি আহিছে বড়োভূমিত। স্বায়ত্তশাসন প্ৰতিষ্ঠা হোৱাৰ পাছৰ পৰা বড়োভূমিৰ আদিবাসী ৰাজনীতিৰ এক বিশেষ দিশ আছে, সেই কথাও ইয়াত গুৰুত্বপূৰ্ণ হ'ব। ধৰ্মীয় সংখ্যালঘু ভোটাৰ আছে 50,000। চিৰাং জিলাৰ গৰিষ্ঠ সংখ্যক ধৰ্মীয় সংখ্যালঘু ভোটাৰ সিদলি সমষ্টিত আছে, আৰু সিদলি সমষ্টিত 50,000 ধৰ্মীয় সংখ্যালঘু ভোটাৰ যিকোনো এটা নিৰ্বাচনতে অতি গুৰুত্বপূৰ্ণ হৈ পৰে। বাংলাভাষী ভোটাৰ আছে 45,000। অনুসূচিত জাতিৰ ভোটাৰ আছে 14,000 আৰু অন্যান্য ভোটাৰ আছে 10,000। যিহেতু মূল যুঁজখন BPF আৰু UPPLৰ মাজত হ'ব, অনুসূচিত জনজাতিৰ সমষ্টি, বড়োভূমিৰ সমষ্টি, সিদলিৰ ৰাজনীতি বড়ো ৰাজনীতিৰ সামগ্ৰিক গতি প্ৰকৃতিৰ এটা অংশ বুলি ক'ব পৰা যায়। যোৱা বিধানসভা নিৰ্বাচন, তাৰ আগৰ পৰিষদীয় নিৰ্বাচনত UPPLৰ যি উত্থান হৈছিলে, সেই UPPLৰ উত্থান বৰ্তমান স্তিমিত হৈছে নেকি? UPPLৰ সমৰ্থন ভেটি হ্ৰাস পাইছে নেকি? সমগ্ৰ বড়োভূমিতে UPPLৰ অধিষ্ঠান বিৰোধী বতাহ বলিছে তাক কোনো অস্বীকাৰ নকৰে। তাৰ প্ৰতিফলন সিদলিৰ বিধানসভা নিৰ্বাচনতো প্ৰতিফলিত হ'ব নেকি? কাৰণ সিদলি সমষ্টিত যিহেতু BPF শক্তিশালী অৱস্থানত পূৰ্বতে আছিলে, কিন্তু
কিন্তু তৎসত্ত্বেও সমষ্টিটোত ইউ পি পি এলে জয়লাভ করিলে। আর ইউ পি পি এলে জয়লাভ করার মূল কথাটো হয়েছে প্রমোদ বড়োর নেতৃত্বত ইউ পি পি এলে বড়ো রাজনীতিত এক নতুন দিশর সূচনা করেছিল। তার লগত বিজেপির মিত্রতাই ইউ পি পি এলর প্রার্থীগুলি সহজে জয়ী করাত সহায় করিলে। এটা 2021 বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট সেই সুবিধাজনক অবস্থানত ইউ পি পি এলর বর্তমান প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম আছেনে সেই প্রশ্ন আহি পড়েছে। নির্মল কুমার ব্রহ্ম বা সিডলি সমষ্টির সামগ্রিক রাজনীতিতক বড়ভূমির রাজনীতিয়ে প্রভাব পেলাইছে। কারণ বিজেপি ইউ পি পি এলর বি টি সি সরকারের দিনত বড়ভূমির স্বাভিমান বড়ভূমির গুরুত্ব হ্রাস পাইছে বলে বি পি এফে প্রচার চলাই আছে। বি পি এফে বড়ভূমির স্বাধিকার বড়ভূমির আত্মপরিচয়ক আকৌ সজোরে উত্থাপন করার লগে লগে ইউ পি পি এলে তাক প্রত্যাহ্বান জানাবলগীয় অবস্থা হয়েছে। আর ইউ পি পি এলর বিধানসভার উপনির্বাচনত দিসপুরের সরকারের প্রসঙ্গর লগতে বিটিআর সরকারের প্রসঙ্গই গুরুত্ব পাব। অর্থাৎ সিডলিত এই উপনির্বাচনত কেবল রাজ্য সরকারের বিধানসভালে নির্বাচিত হবলগিয়া প্রতিনিধিগীর ক্ষেত্রে দিসপুরের রাজনীতিয়ে নহয় কোকরাঝারের রাজনীতিও সমানে গুরুত্ব পাব। যেহেতু কোকরাঝারের রাজনীতিত প্রমোদ বড়োর সম্মুখত এবার বিপিএফর হাগ্রামা মহিলাই নেতৃত্বাধীন বিপিএফ শক্তিশালী রূপত আহিছে। সেই কারণে তার প্রভাবও সিডলিত পড়ব। সেই দিকরপর বড়ো ভোটার ইউ পি পি এলর কিমান থাকিব বিপিএফর কিমান থাকিব সেয়া লক্ষণীয় হব। সমষ্টিত পরম্পরাগতভাবে বড়ো ভোটতক ন অবড়ো ভোট কিন্তু বিপিএফে আগর 2006, 2011, 2016 লাভ করে আছে। অর্থাৎ বড়ো ভোটতক বিপিএফর ভেটিটো আসলে অবড়ো ভোটারের মাজত। আর তার প্রেক্ষাপটত প্রমোদ বড়ো আর ইউ পি পি এলর নেতৃত্ব যড়ো জাতীয়তাবাদের শ্লোগান আইছিল যে আন্দোলন গড় উঠিছিল তাত ইউ পি পি এলর ভেটি নির্মাণ করেছিল। ইউ পি পি এলর ভেটি নির্মাণ করেছিল আর বিজেপির লগত হওয়া মিত্রতার ফলত বাংলা ভাষী আদিবাসী অনুসূচিত জাতির ভোট আদির বিন্যাস হয়েছিল সমীকরণ হয়ে ইউ পি পি এলর যোগ হয়েছিল। যি কারণত ইউ পি পি এলর প্রার্থীগী 21 নির্বাচনত বিজয়ী হয়েছিল। এতিয়া ইউ পি পি এলর তাত প্রধান বাধা কত আহিব? কারণ বড়ো আত্মপরিচয় বড়োর স্বাধিকারর যে আন্দোলন তার ক্ষেত্রে ইউ পি পি এলে কোরবাত আপোষ করেছে বলে বড়োভূমিত এটা ধারণা জন্ম হয়েছে। আর হাগ্রামা মহিলাই নেতৃত্বাধীন বি পি এফে তাক সজোরে প্রচার চলাইছে। তার সেই ক্ষেত্রে বড়ো ভোটার একাংশ ইউ পি পি এলে নারাজ হয়েছে। আকৌ এইটো কথা আমি আকৌ এবার কৈছো যে ই কেবল দিসপুরের রাজনীতিয়ে প্রভাব নেপেলায় কোকরাঝারের রাজনীতিয়ে প্রভাব পেলাব। অর্থাৎ বড়োভূমির রাজনীতিয়ে বড়ো ভোটার একাংশক 21 নির্বাচনতক বিপিএফমুখী করার সম্ভাবনা নুই করিব নোৱাৰি। ৰাভা জনগোষ্ঠীর ভোটার স্বাভাবিকতে বিপিএফর লগত থাকিব না ইউ পি পি এলর লগত থাকিব তাক লৈ এটা প্রশ্ন থাকি যায় নির্বাচনী রাজনীতিটো। কারণ ৰাভা জনগোষ্ঠীর ক্ষেত্রে বিপিএফ ইউ পি পি এল দুইটা দলে বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষা করে আর ইউ পি পি এলে বড়ো জাতীয়তাবাদের ক্ষেত্রে সহাবস্থানের কথা কয় বিপিএফেও করে। আর সেই কারণে ৰাভা ভোট এবার প্রমোদ বড়োয়ে ইউ পি পি এলর পক্ষে রাখব পাৰিব না হাগ্রামা মহিলারিয়ে বিপিএফ এফর পক্ষে নিব পাৰিব সেয়া লক্ষণীয় হব। শরণীয়া কছারীর ভোটর ক্ষেত্রে সেয়াই থাকে। কিন্তু পরম্পরাগতভাবে বড়ভূমির শরণীয়া কছারী সকলে বিপিএফ বিরোধী স্থিতি এটা গ্রহণ করে আহিছিলে। আর সেই বিপিএফ বিরোধী স্থিতির মূলটোই আছে, মূল দিকটোই আছে নবশরণীয়া। কিন্তু নবশরণীয়ার রাজনৈতিক পতনের পাছত শরণীয়া কছারী সকলে এই উপনির্বাচনত ইউ পি পি এলক সমর্থন করে নে বিপিএফক সমর্থন করে সেয়া লক্ষণীয় হব। কারণ শরণীয়া কছারীর রাজনীতি বড়ভূমি রাজনীতিত এক পৃথক দিশে গতি করে আসলে। এইবার নির্বাচনত সেয়া স্পষ্ট হব সিডলিত শরণীয়া কছারী ভোটার কার ফালে ঢাল লয়। আর মদাহী জনগোষ্ঠীর ভোট স্বাভাবিকতে বিপিএফ ইউ পি পি এলর মাজত সমানে পড়ার সম্ভাবনা আছে। সমষ্টিটোত ধর্মীয় সংখ্যালঘুর ভোটারে নির্ণায়ক ভূমিকা পালন করে। কারণ 50,000 ধর্মীয় সংখ্যালঘু ভোটার আছে। বড়ভূমির ধর্মীয় সংখ্যালঘু সকলে হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিপিএফ নিরাপদ বলে ভাবে। বিপিএফর 17 বছরীয় শাসনত নিরাপদ অনুভব করেছিল। ধর্মীয় সংখ্যালঘু সকলে যাবার পরিষদীয় নির্বাচনত কিছু মোহভঙ্গ হয়েছিল যদিও তার পাছত বিটিসিত যে ইউ পি পি এল বিজেপি সরকার চলিলে তার পাছত আকৌ তেওঁলোকে বিপিএফমুখী হয়েছে। সেই কারণে ধর্মীয় সংখ্যালঘু ভোট 21 বিধানসভা নির্বাচনত বিপিএফে যেদরে হেরুয়াইছিল এইবার সিমান হেরুয়াবনে বা
বিজেপি ইউপিপিএলে ধর্মীয় সংখ্যালঘুরে 50,000 ভোটর কিমান পাইছে তার উপরতো কিন্তু ইউপিপিএল প্রার্থীগীর ভবিষ্যৎ কিছু পরিমাণে নির্ভর করব। ধর্মীয় সংখ্যালঘু ভোটর মূলত বিভাজন হব বিপিএফর শুদ্ধ বসুমতারীর মাজত আর কংগ্রেসের সঞ্জীব ওয়ারীর মাজত। কংগ্রেসে কিছু সংখ্যক ধর্মীয় সংখ্যালঘু ভোট লাভ করব তাক কোনো উনৈশ করব নি। কংগ্রেস আর বিপিএফর মাজত যদি এই বিভাজন বেশি হয় তেতিয়াহলে ইউপিপিএলর লাভ হব, নির্মল কুমার ব্রহ্মর লাভ হব। যদি বিপিএফে ধর্মীয় সংখ্যালঘু ভোট অধিক পায় আর কংগ্রেসের সঞ্জীব ওয়ারী কম লাভ করে তেতিয়াহলে কিন্তু ক্ষুদ্ধ কুমার বসুমতারীর কারণে সুবিধাজনক হব। যেহেতু বিটিআরর রাজনীতিত কংগ্রেসতকে বিপিএফক সুবিধাজনক বলে ভাবে আর যদিও এই বিধানসভা নির্বাচন সেই ক্ষেত্রে কিন্তু ধর্মীয় সংখ্যালঘুয়ে ভবিষ্যতের রাজনীতির প্রেক্ষাপটত সঞ্জীব ওয়ারীক কিছু সংখ্যকে সমর্থন দিয়ার সম্ভাবনা আছে। কিন্তু আর কেমামানের পিছতে অনুষ্ঠিত হবলগিয়া বিটিআরর নির্বাচনের পরিপ্রেক্ষিত ধর্মীয় সংখ্যালঘুর ভোটক আকর্ষণ করার চেষ্টা জোরদার করব বিপিএফে। সমষ্টিটোর বাংলাভাষী ভোটার অতি গুরুত্বপূর্ণ 45,000 বাংলাভাষী ভোটার আছে। বাংলাভাষী ভোটারের ক্ষেত্রে ইউপিপিএল আর বিজেপি সুবিধাজনক অবস্থানত আছে বলে ধারণা করা হয়েছে। এই কারণে যে বাংলাভাষী ভোটারের মাজত বিজেপির শক্তিশালী ভেটি আছে, এই 45,000 ভোটারের মাজত বিজেপিয়ে দাবি করে শক্তিশালী ভেটি আছে আর সেই কারণে বিত্তজল জোটর প্রার্থী নির্মল কুমার ব্রহ্মর সপক্ষে বাংলাভাষীর ভোট আহিব বলে ধারণা করে। পরম্পরাগতভাবে একাংশ বাংলাভাষী ভোটার বিপিএফর লগত আছে, সেই ভোট বিপিএফে পাব পারে। অর্থাৎ বাংলাভাষী ভোটর ক্ষেত্রে ইউপিপিএল আগবাহি থাকার সম্ভাবনা আছে। অনুসূচিত জাতির ভোট আছে 14,000। অনুসূচিত জাতির ভোটর ক্ষেত্রে ইউপিপিএল আর বিজেপি আর বিপিএফে তিনটা কারকে ক্রিয়া করব। বিজেপির প্রতি অনুসূচিত জাতির ভোটার যথেষ্ট আকর্ষিত হব বলে বিটিআরর অনুসূচিত জাতির ক্ষেত্রে বিজেপি আত্মবিশ্বাসী। এই কারণে এই অনুসূচিত জাতির কারণে বিজেপি সরকারে করা কাম কাজের ফলত ইউপিপিএলর প্রার্থীগুলোকে সমর্থন দিব বলে ধারণা করে। কিন্তু সেই জনগোষ্ঠীর মাজতো কিন্তু বিটিআর স্থানীয় রাজনীতিয়ে প্রভাব পেলাব। অন্যান্য ভোটার আছে 10,000 হিন্দি ভাষী ভোটার বা আন ভোটার আছে, আন সম্প্রদায়ের ভোটার আছে, তেওঁলোকৰ ভোটো এনেদৰে বিভাজন হওয়ার সম্ভাৱনা আছে। ইয়াৰ পৰা এটা কথা স্পষ্ট হৈ পৰে যে মূল যুঁজ হব ইউপিপিএলৰ নির্মল কুমার ব্রহ্ম বিপিএফৰ ক্ষুদ্ধ বসুমতারীর মাজত। ইউপিপিএলে এবার সমষ্টিটো দখল কৰিছে, দ্বিতীয়বাৰৰ বাবে সমষ্টিটো নিজৰ দখলত ৰাখিবলৈ যৎপৰোনাস্তি চেষ্টা কৰিছে। নির্মল কুমার ব্রহ্ম এজন প্রাক্তন পারিষদ, নির্মল কুমার ব্রহ্ম সমষ্টিটোত এজন পরিচিত ব্যক্তি, সুদীর্ঘদিন সামাজিক কাম কাজের জড়িত হয়ে আছে। ইউপিপিএলর আন এক সম্বল হয়েছে নির্মল কুমার ব্রহ্ম। অর্থাৎ নির্মল কুমার ব্রহ্মই বহুদিন ধরে রাজনীতি করে আছে, ইউপিপিএলর রাজনীতি করে আছে, বড়ো রাজনীতির জড়িত হয়ে আছে। সেই দিকরপা নির্মল কুমার ব্রহ্ম সমষ্টিটোত পরিচিত আর জনসম্পর্ক ভাল। তার বিপরীতে বিপিএফর প্রার্থীগুলো পূর্বতে তেনেকে প্রত্যক্ষ রাজনীতিত জড়িত নথকার বাবে নির্মল কুমার ব্রহ্মক প্রত্যাহ্বান জানাব নিব বলে ইউপিপিএলে ধারণা করে। হয়ও কারণ শুদ্ধ বসুমতারীর সমগ্র নির্বাচনী প্রচার অভিযানত দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হব। শুদ্ধ বসুমতারী ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল, উজ্জ্বল কিন্তু জনসম্পর্ক নির্মল কুমার ব্রহ্মতক কম। বিপিএফর প্রার্থীগুলোক দলের ফলের যান জোর দিব লাগবে, ইউপিপিএলর প্রার্থী নির্মল কুমার ব্রহ্মক ইউপিপিএল আর বিজেপির জোরের ব্যক্তিগত সম্পর্ক জনসম্পর্ক এক দূরত্ব আগুয়াই লাব। ইয়ার মাজত কংগ্রেসের প্রার্থীগুলো কি ভূমিকা পালন করব? কারণ বিটিআরর রাজনীতিত যেহেতু 2000 দুটা দশক ধরে কংগ্রেস এক প্রকার আঁতরি থাকার দরে হয়েছে, শেহতিয়াভাবে কংগ্রেসে বিটিআরর রাজনীতিত খোপনি পুতিবলে চেষ্টা করেছে। তার পরিপ্রেক্ষিত সঞ্জীব ওয়ারীয়ে বিশেষ অগ্রগতি লাভ করব নয়। আর যেহেতু সিডলি সমষ্টিত কংগ্রেসের প্রার্থীও বিচারি পয়া নাছিলে, সিডলি সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করবর কারণে প্রবীণ বড়োক হেঁচা দিয়েছিল, কিন্তু প্রবীণ বড়োয়ে প্রতিদ্বন্দ্বিতা নকর বলে কোয়ার পাছত সঞ্জীব ওয়ারীয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সঞ্জীব ওয়ারী এজন যুব নেতা, সঞ্জীব ওয়ারী প্রতিশ্রুতি সম্পন্ন নেতা, কিন্তু দলের
বৰ দুৰ্বল অৱস্থা না সঞ্জীৱ ৱাৰী কিমান আগবঢ়াই নিয়া খেয়া লক্ষণীয় হ'ব অৰ্থাৎ যদি সঞ্জীৱ ৱাৰীয়ে অধিক ভোট পায় খেয়া ক্ষতি হ'ব বিপিএফৰ যদি সঞ্জীৱ ৱাৰীয়ে কম ভোট পায় তেতিয়া হলে ইউপিপিএলৰ কাৰণে প্ৰত্যাবান হ'ব অৰ্থাৎ সঞ্জীৱ ৱাৰীয়ে কিমান ভোট পায় তাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব নিৰ্মল কুমাৰ ব্ৰহ্ম আৰু ক্ষুদ্ধ বসুমতাৰীৰ নিৰ্বাচনী যুঁজখন কংগ্ৰেছে কম ভোট পালে বিপিএফৰ ভোট বাঢ়ি যাব কাৰণ ইউপিপিএলৰ ভোট ইউপিপিএল বিজেপিৰ ভোট ইউপিপিএল বিজেপিৰ ভোট হিচাপেই থাকিব বিপিএফ আৰু কংগ্ৰেছৰ মাজত ভোট বিভাজনটো হ'ব সেই কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীৰ ভোটৰ পৰিমাণ হ্ৰাস পালে শুদ্ধ বিপিএফৰ শুদ্ধ বছৰ মাত্ৰাই ভোটৰ সংখ্যা বৃদ্ধি পাব মুঠৰ ওপৰত বিটিচি নিৰ্বাচনৰ পূৰ্বে অনুষ্ঠিত হোৱা ছিডলি বিধানসভা সমষ্টি নিৰ্বাচনী প্ৰেক্ষাপট আজিৰ দিনটোত এয়া ইউপিপিএল প্ৰাৰ্থীগৰাকীয়ে আত্মবিশ্বাসী ইউপিপিএল বিজেপি আত্মবিশ্বাসী উপনিৰ্বাচনত অনায়াসে তেওঁলোকে জয়লাভ কৰিব বিপিএফেও আত্মবিশ্বাস কৰিছে যে তেওঁলোকে হেৰুৱা শক্তি ঘূৰাই আনিব আমি কোৱাৰ দৰে ছিডলি সমষ্টিৰ উপনিৰ্বাচন কেৱল ৰাজ্য ৰাজনীতি নহয় বৰভূমিৰ ৰাজনীতিৰ লগত জড়িত ছিডলি এটা গৌৰৱময় ঐতিহ্যপূৰ্ণ বিধানসভা সমষ্টি ছিডলি সমষ্টিৰ প্ৰথম বিধায়ক নিৰ্বাচিত হৈছিলে বড়ো জাতিৰ অন্যতম পুৰুধা ব্যক্তি ৰূপনাথ ব্ৰহ্ম এসময়ত দুটা কাৰ্যকাল ৰূপনাথ ব্ৰহ্মই প্ৰতিনিধিত্ব কৰা ছিডলি বিধানসভা সমষ্টি পুনৰ গঠনৰ জৰিয়তে পৃথক পৃথক হৈ আহিছে কিন্তু ছিডলি সমষ্টিৰ যি ঐতিহ্য সেই ছিডলি সমষ্টিৰ ঐতিহ্যৰ ভেটিত তেওঁলোকে জনপ্ৰতিনিধিত্ব নিৰ্বাচন কৰি আহিছে আৰু এইবাৰ উপনিৰ্বাচনৰ ছিডলি বিধানসভা সমষ্টি হৈছে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ অৰ্থাৎ 2026ত অনুষ্ঠিত হ'বলগীয়া ছিডলিতকৈ এইটো পৃথক কাৰণ 2026ত ছিডলি বিধানসভা সমষ্টি নতুন হ'ব কাৰণ তেতিয়া বৰ্তমান ছিডলি বিধানসভা সমষ্টি কোকৰাঝাৰ জিলাতো আছে চালাকাটিৰ ওচৰলৈকে ছিডলি বিধানসভা সমষ্টি পৰিছে 41টা ৱাৰ্ড আছে কোকৰাঝাৰ সমষ্টিত অৰ্থাৎ পুৰণা ছিডলি সমষ্টিত এইটো শেষৰটো নিৰ্বাচন চিৰাং আৰু কোকৰাঝাৰৰ ভোটাৰ আছে এই নিৰ্বাচনত ছিডলি বিধানসভা সমষ্টিত ইউ পি পি এলৰ নিৰ্মল কুমাৰ ব্ৰহ্ম বিপিএফৰ শুদ্ধ কুমাৰ বসুমতাৰীৰ মাজত প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব আৰু এই নিৰ্বাচনী যুঁজখন আকৰ্ষণীয় হ'ব আনুষ্ঠানিক প্ৰচাৰ আৰম্ভ হোৱাৰ পাছত ছিডলিৰ নিৰ্বাচনী বতাহ কোন দিশে বলে তাক অধিক স্পষ্ট হ'ব আজিৰ দিনটোত ছিডলিৰ নিৰ্বাচনী প্ৰেক্ষাপট এয়াই ধন্যবাদ।